সুপ্রিয় কীট সৈনিকেরা, মানকি ডু হোয়াট মানকি ডাজ, মানে বান্দরের কাম বান্দর যেরকম বিলে করতে থাকে, বাঙালি কাম বাঙালিরা কিন্তু করতে থাকে। তারা ক্রাইসিস মোমেন্ট আইলে গুজব না ছড়াইয়া হালার ফালাকে প্যাডের বাদ মনে হয় হজম হয় না, এরম একটা অবস্থা। এই মনে করেন পরশু দিন রাইতের বেলা হঠাৎ করে উঠে দেয় কি আড়াইটা তিনটের কালে মানুষ গুছু 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 করতেছে, কি হয়েছে? থানকুনি পাতা টুয়াইতে আছে, কোন হুজুরের স্বপ্নে দেখছে তিনটে থানকুনি পাতা খাইলে কোনো বিলে করোনা ভাইরাস কামড় দিতে পারবে না, কিছু করতে পারবে না, এবং সাথে দুই রাকাত নফল নামাজ পড়তে হবে। আমার কথা হচ্ছে ভাই নফল নামাজ পড়ো কেন, তুমি দুই রাকাত না একশো রাকাত পড়ো, তুমি ফরজ নামাজও পড়ো, সাথে পড়িয়া আল্লাহর কাছে মাপ চাও, তো বাঁচো, আল্লাহ তালা রহমত করলে সুস্থ হয়ে যাইতে পারো, কিন্তু থানকুনি পাতা খাইলে ঠিক হয়ে যাবা এটা কোন ধরনের বল দামি? আজকে বন্যাকালে ঘুমে ঘুমে উঠছি, উঠিয়া সূর্যের ছবি তুলছি, সে সূর্যের চারিপাশে হয়েছে, মানে সূর্যটা আজকে হ্যালোসানের মতো দেখাইতেছিল, কারণ এটা হয় কারণ হচ্ছে আমাদের ভূপৃষ্ঠে অসংখ্য বরফকণা থাকে বা মেঘের মধ্যে বরফকণা থাকে, যেটা সূর্যের আলোতে রিফ্লেক্ট করিয়া সূর্যের চারিপাশে এরকম রংধনু তৈরি করে, যে কারণে হ্যালোসানটা তৈরি হয়। আরে বাইরে ভাই ছবিটি আপলোড দিতে পারলাম না, নগদে মানছে মেসেজ, ভাই আপনি ঘরে ঢোকেন এটা কেয়ামতের আলামত, ঠাডা ভরি আকাশ কিন্তু মাথার উপরে ভাঙ্গি পড়বে, শেষ হয়ে জীবন কিন্তু খতম হয়ে জীবন, মানে এগুলো কি হয় দিস কলা রেডি, মানে দুনিয়ার যা কিছু আছে অলরেডি ভাই এক্সিস্টিং যথেষ্ট ইনফরমেশন আছে যেটা কেয়ামতের আলামত হিসেবে প্রকাশ পায়, একজন সচেতন মুসলমান সেটা জানে। যেরকম ধরেন কাবা শরীফ শূন্য হয়ে যাওয়া, পঙ্গপালের আক্রমণ, হ্যাঁ, এবং এই সমস্ত দুর্যোগ, যে সমস্ত ভাইরাসের অ্যাটাক, যাই বলেন না কেন প্রত্যেকটা জিনিস সৃষ্টিকর্তার রাগের বহিঃপ্রকাশ, যখন সৃষ্টিকর্তার পাপ নিতে পারে না তখন সে সমস্ত রাগের বহিঃপ্রকাশ হিসেবে সেই এই সমস্ত দুর্যোগ মানুষকে দেয়, এবং সে সমস্ত দুর্যোগ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মানুষ সৃষ্টিকর্তাকেই ডাকবে, কোনো হুজুরে না কাউরে না, ঠিক আছে? এ সমস্ত গুজব সরাইয়া মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার কমেডি আপনারা পাইছেন কোথায়, আমার একটু বুঝান। আপনারা কি মনে করেন যে মনে করেন এই করলে আপনাকে নিজেরা খুব বুদ্ধিজীবী বানাইতে পারবেন? এ সমস্ত কাম করিয়া নিজেকে একটা ফার্স্ট ক্লাস গেজেটেড বলদ হিসেবে পরিচয় দিয়েন না প্লিজ, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। এই যে নিজেকে যদি আলেম ওলামা মনে করিয়ে থাকেন অনেক বড়, যে এই সমস্ত জিনিস হুজুরের স্বপ্নে দেখছে, এটা ওটা করলে এটা ওই জিবে রোগ টোক সারিয়ে যাবে, আগে কি বাসের কঞ্চি কাডিয়ার মধ্যে যদি পানি বাই দিলে বলে রোগ সারিয়ে যাবে খাইলে, কোরআন শরীফে ডিরেক্ট কি বলছে জানেন? সূরা হুজুরাতে, সূরা হুজুরাতে বলছে, হে মুমিনগণ, যদি কোনো সত্য ত্যাগকারী তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে তবে তোমরা তা যাচাই করে দেখবে, যেন অজ্ঞাতবশত কোনো সম্প্রদায়কে ক্ষতিগ্রস্ত না করো এবং পরে তোমাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত না হও। সূরা হুজুরাতে ৬ নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলছে যে কোনো ব্যক্তি যদি আসি আচুককে কোনো খবর কথাবার্তা কইয়া লায়, ঠাস করি যাতে এটা আপনারা বিশ্বাস না করেন এবং বিশ্বাস করি মানুষের মধ্যে ছড়াইয়া মানুষের আতঙ্কগ্রস্ত না করেন, পরবর্তীতে এটা নিয়ে আপনারা কিন্তু অনুতপ্ত হইবেন। এবং এছাড়াও বনী ইসরাইলে বলছে, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই সে বিষয়ে অনুমান দ্বারা পরিচালিত হয়ো না, নিশ্চয় কান চোখ ও হৃদয় এদের প্রত্যেকটিকে জিজ্ঞাসাবাদ করা হবে। সূরা বনী ইসরাইলে ৩৬ নম্বর আয়াত, এ সমস্ত আয়াত দিয়ে আপনারা কী বুঝ দিয়েছেন? সমস্ত আয়াত, তারপরে হাদিস শরীফে যখন হযরত মুসা আলাইহিস যেখানে বলছে যে নিশ্চয়ই গুজব হচ্ছে ভয়ঙ্করতম মিথ্যা, হ্যাঁ, এ সমস্ত কথাবার্তা আমাদেরকে লেম মনে হয়, আমি বুঝি না এটা আপনাদের কাছে কী মনে হয়। আপনার কাছে একটাই রিকোয়েস্ট ভাই, মানুষ যথেষ্ট আতঙ্কিত আছে, মানুষ তাদের মতো করে তাদের সৃষ্টিকর্তাকে ডাকতে আছে, তারা চাইতে আছে জায়গাটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, তারা তাদের সৃষ্টিকর্তার কাছে মাপ চাইতে আছে, আপনি পারলে আপনিও মাপ চান, তওবা করেন, কিন্তু প্লিজ মানুষের মধ্যে সমস্ত আতঙ্ক ছড়াইয়া তাদেরকে ভীত সন্তুষ্ট করিয়া কোনো লাভ নাই, এগুলো করিয়েন না, এগুলো মাইন্ডসের কাম না, এগুলো শয়তানের কাম, প্লিজ এটা আপনাদের কাছে রিকোয়েস্ট।